हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। वेलकम बैक टू माय चैनल डॉक्टर दिलावर हेल्थ केयर टिप्स। आज के मैं एक विषय अपने साथ शेयर करूं, मेडिसिन नहीं कथा बोल रहा। एक मात्र गाछे पाता खे गाछे पाता रस जदि पा मिर्चा जदि खेते पारे ताहले 10 থেকে 15 দিন मध्य जत धरनेर गैस्ट्रिक आछे पेटेर समस्या आछे একদম চিরদিনের জন্য বিদায় দিচ্ছি। আমি সেই বিষয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে। আর আগে একটু বলছি গ্যাস্ট্রিক নিয়ে। গ্যাস্ট্রিকটা কি? গ্যাস্ট্রিকটা হলো এক ধরনের স্টমাকের আনইজিনেস, ওদের মধ্যে পেইন থাকতে পারে অথবা গা থাকতে পারে অথবা ইন্টেস্টাইনে আপনাদের কিছু ক্ষতি সৃষ্টি করে। এর প্রধানত সিমটমটা হলো স্টমাকে পেইন, এটা খালি পেটে হতে পারে, ভরা পেটে হতে পারে, আর আপনার টয়লেটের বা পায়খানার স্টুলের ইরেগুলারিটিস ফলে শক্ত হতে পারে, গরম হতে পারে, আবার পাতলা পায়খানা হতে পারে, এরকম সিমটম। এটা নিয়ে আমি আজকে কথা বলবো এবং এই সিমটমগুলা চিরদিনের জন্য নির্মূল করার জন্য একটি গাছের পাতাই যথেষ্ট। আজকে আমি কোনো ওষুধ দিব না, কোনো মেডিসিনাল কোনো ট্রিটমেন্ট হবে। তাহলে গ্যাস্ট্রিক আলসার বা স্টোমাকের সমস্যা বা গ্যাস্ট্রিকের সমস্যা সেটা হলো দুই ধরনের হতে পারে। একটা গ্যাস্ট্রিক আলসার হতে পারে, একটা ডিউটিক আলসার। যেটা বললাম স্টোমাকের মধ্যে আমাদের যদি কোনো ক্ষতের সৃষ্টি হয় ইনার লাইনে স্টোমাকের গায়ে চামড়াতে যদি ইনসাইডের চামড়াতে যদি ক্ষতের সৃষ্টি হয় সেটা হলো আপনি গ্যাস্ট্রিক আলসার, আর ডিউটিনাল আলসার ইন্টেস্টাইনে যদি কোনো ক্ষতের সৃষ্টি থাকে ডিউটিনাল আলসার হয়। এবার আসি, এটা কী কী সিমটম অ্যারাইজ করে। পেটের মধ্যে জ্বালা পোড়া করবে, প্রচুর পরিমাণে গ্যাস হবে, পেট ফাঁপিয়ে থাকবে, সবসময় বেলসিং আসবে, ফাঁপিয়ে থাকবে, আপনার কোনো তৈলাক্ত খাবার খেলেই পেট ফাঁপিয়ে যাবে, পেট ফুলে যাবে, পায়খানা ইরেগুলার হয়ে যাবে, বুকে জ্বালা পোড়া করবে, বমিটিং আসবে, নৌসিয়া বমিটিং হবে। পেপটিক আলসারের বলে নেই, পেপটিক আলসারের প্রমিনেন্ট সিমটম যেটা সেটা হলো বার্নিং সেন্সেশন ইন স্টমাক, পেপটিক আলসার। আচ্ছা, এবং এটা যদি আমি বিনা চিকিৎসা রেখে দিই, পেপটিক আলসারটা যদি আমরা ঠিকঠাক মতো ডাক্তার দেখাই না বা চিকিৎসা করি না, তাহলে আমাদের কিছু সিভিয়ার কিছু সিমটম দেখা দিতে পারে। সেটা হলো বমিটিং, কালো অথবা রেড কালার বমি হতে পারে, আর পায়খানাটা ডার্ক হয়ে যেতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, আপনার অবসন্নতা আসতে পারে, শরীরে দুর্বলতা আসতে পারে, শরীরে ওয়েট কমে যেতে পারে, আর ক্ষুধা চেঞ্জ হতে পারে, ক্ষুধা ক্ষুধা লাগবে না, খাইতে মন চাইবে না। এটার একটা এমন এবার আসি এই গ্যাস্ট্রিকের কারণগুলো কি হতে পারে। প্রথমত কারণ হলো আপনার খাবারের ইরেগুলারিটি। আপনার অন টাইমে যারা খাচ্ছেন না, ইরেগুলার খাবার, মানে সকালের খাবার, বিকালে বিকালের খাবার, রাতে, মানে আমরা যে 3 বেলা একটা নির্দিষ্ট টাইমে খেতে হবে সেই খাবারটা যারা খান না, এটা একটা প্রমিনেন্ট কজ। আর একটা কজ হলো ব্যাকটেরিয়া দ্বারা, হেলিকোব্যাক্টার, হেলিকোপাইলোরি ব্যাকটেরিয়া নামে একটা ব্যাকটেরিয়া আছে, এটা আমাদের স্টোমাকে ক্ষতের সৃষ্টি করে, ইনজেক্ট সৃষ্টি করে, এটার জন্য হতে পারে। আর এছাড়াও কিছু এরোপ্যাথিক মেডিসিন যদি খান, এলোপ্যাথিক মেডিসিন খাওয়ার কারণে আপনার অযথা মেডিকেশনের কারণে আপনার এই গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। এবার আসলে রিস্ক ফ্যাক্টর, কারা আসলে এটা গ্যাস্ট্রিকের রোগী হতে পারেন ভবিষ্যতে, তারা হলেন যারা স্মোকার, চেইন স্মোকার, যে কোনো স্মোকারই হোক, শুধু বিড়ি খান, তামাক, বিড়ি, পান এগুলো খান, তাদের হবে। তারপরে যত ইউজ করে পান খান, তাদের হবে। যারা অ্যালকোহল, আপনার অ্যালকোহল পান করেন, আপনার যারা স্ট্রেস নিয়ে জব করে বা সারাক্ষণই স্ট্রেসের মধ্যে থাকেন, যারা স্পাইসি ফুড খান, অতিরিক্ত মশলা জাতীয় খাবার খান, তাদের এটা হতে পারে। এবার কমপ্লিকেশনটা কি হবে এই ধরনের সিমটম বা গ্যাস্ট্রিক আলসার হলে কমপ্লিকেশন কি হবে? কমপ্লিকেশন হলো যদি আপনাকে আনট্রিট অবস্থায় রেখে দেন, যদি কখনো ট্রিটমেন্ট না করেন, অবহেলা করেন, তাহলে এটা ইন্টারনাল ব্লিডিং হতে থাকবে। ইন্টারনাল ব্লিডিং হয়ে আপনার লং টাইমে আপনার ক্ষতি হবে, ব্লাড ব্লাড কমে যাবে, এনিমিয়া দেখা দিবে, তারপরে স্টোমাক পারফোরেট হয়ে যাবে, স্টোমাকে এনে যদি গা হয়ে থাকে আলসারের কারণে এটা ছিদ্র হয়ে যাবে। তারপরে আসেন অবস্ট্রাকশন সৃষ্টি হবে, আপনার
পেপটিক আলসার যখন এটা আমাদের খাদ্য নালীকে বা ডিউডেনামের যে পাসেস আছে পাসেসটাকে আমরা কনস্ট্রিকশন করে দেবে, পরিশেষে আমরা এটা আলসার থেকে ক্যান্সারের রূপ পেতে পারি। কিভাবে ডায়াগনোসিস করবো আমরা? ল্যাবরেটরি টেস্টে টেস্ট করলে, ব্লাড টেস্ট করলে বা পায়খানা টেস্ট করলে, স্টুল টেস্ট দিলে আপনি হেলিকোব্যাক্টর পাইলোরি এই ব্যাকটেরিয়া ধরা পড়বে ব্লাড টেস্ট করলে, অথবা ব্রেথ টেস্ট করলে এটা হবে। এন্ডোস্কোপির মাধ্যমে আমরা দেখতে পাই। আপার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিরিজের কিছু টেস্ট আছে, এই টেস্টটা যদি আমরা করি, এক্সরে করা হয়, তখন এটাকে ধরা পড়ে। এবার আসেন, এটা থেকে পরিত্রাণের উপায় কি? প্রিভেন্টিভ করা, মেডিসিন ছাড়া কিভাবে প্রিভেন্ট করবেন? প্রথমে যে কাজটা করতে হবে, প্রোটেক্ট ইউরসেলফ ফ্রম ইনফেকশন, অর্থাৎ ব্যাকটেরিয়া যাতে আপনার খাবারে না ঢুকতে পারে, যে খাবারগুলো আপনারা খাবেন, পানি খাবেন, এগুলোর মাধ্যমে যাতে না ঢুকতে পারে, পরিষ্কার এবং পিওর ড্রিঙ্কিং ওয়াটার খেতে হবে। খাবার আমরা ফল ফুল যেটা বাজার থেকে আনবো সেটা সুন্দর করে পরিষ্কার করে ভালো রকম সিদ্ধ করে খেয়ে গরম করে বা রান্না করে খেতে হবে। কিছু অযথাই পেনকিলার বা নিজের মেডিকেশন নিজে করা, নিজের আন্দাজে ট্যাবলেট পেনকিলার ব্যবহার হলে পেনকিলার খাবো, এগুলো না করি, আমরা ডাক্তারের পরামর্শ নিই, তাহলে আমরা এগুলা থেকে বাঁচতে পারবো। এবার আসি থাম্বনেলে যে কথাটা বলছিলাম, যে একটি গাছের পাতাই আপনাকে এর থেকে পরিত্রাণ দিতে পারে, মাত্র 7-15 দিন যদি কন্টিনিউ খান, সেটা সেটা থেকে আপনি এই গ্যাস্ট্রিক এর আলসার থেকে অথবা গ্যাস্ট্রিক বা প্রচুর গ্যাস এগুলো থেকে আপনি চিরদিনের জন্য মুক্তি পেতে পারেন। এবং সেই গাছটির নাম হলো, সেই পাতাটির নাম হলো কাজলি পাতা। কোন কোন জায়গাতে কাজলি পাতা বলা হয়, কোন রিজনে বলা হয় লোক জরা পাতা, কোন রিজনে বলা হয় খাড়া জরা পাতা। এই পাতাটা আমি ভিডিওতে দেখে দিব, আপনারা ভিডিওতে দেখে নিন, আমি কিছু পিকচার দিয়ে দিব, এটা দেখে নিন। আমরা আমাদের আনাসে গানাসে বিভিন্ন বাগানে এই পাতাটা পাওয়া যায়। পাতাটা ছিঁড়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে 3-4টা পাতা নিতে হবে। খাওয়ার নিয়মটা বলতেছি, পাতা নিতে হবে, পাতা নিয়ে আধা লিটার পানির মধ্যে এটা ফসলাইতে হবে, ছিঁড়ে শুধু ডলতে হবে, ডলতে দেখবেন একটা সময়ের পর পুরো পানিটা লোট লোট হয়ে গেছে, এই জন্য লোট জোড়া পাতা বলা হয়। এটা আপনি খালি পেটে ছেঁকে খালি পেটে খেয়ে নেবেন। এইভাবে আমি প্রতিদিন 15 দিন একটা না খাবেন, ইনশাল্লাহ আপনারা যত ধরনের গ্যাস্ট্রিকের সমস্যা আছে এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। আশা রাখি আমার এই ভিডিওটা আপনাদের খুব উপকারে আসবে। আপনারা বিনা পয়সায় আপনার গ্যাস্ট্রিক চিকিৎসা করতে পারবেন, কোনো টাকা লাগবে না। এটা যে কোনো জায়গায় গাছের পাতা ছিঁড়ে আপনাদের কেউ না বলবে না, পাতা ছিঁড়ে এনে আপনারা খেতে পারবেন। যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে এটা শেয়ার করে দেন, অন্যকে দেখার সুযোগ করে দেন, যাতে অন্য এই ভিডিওটা তারা উপকৃত হতে পারে। কমেন্টস করেন, আপনারা কি কি ডিজিজের উপর ভিডিও পেতে চান সে বিষয়ে কমেন্টস করেন। যদি আপনাদের আপনারা ভালোভাবে কমেন্টস করেন, তাহলে আমি ইন্সপিরেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আজকে তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।